নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি। সবাইকে আমার এই তৃপ্তি ফ্যামিলিতে খুব খুব স্বাগত। তা আজকে তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আমার ছেলে বর দেখো একটা স্কুলের সামনে এসেছি। স্কুলটা নতুন, এখানে আমার ছেলেকে ভর্তি করব, সেই জন্য এসেছি স্কুলের সামনে। সেই তার জন্যে ভাবলাম স্কুলটা তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। নতুন স্কুল, এই স্কুলে প্রথম এলাম, আমার ছেলেটাকে এখানে ভর্তি করব বলে। তা স্কুলের সামনে বাইরে দেখো কত লোকের ভিড়, এখানে দাঁড়িয়ে রয়েছি। স্কুলটার নাম হচ্ছে স্বামী প্রমানন্দ স্কুল। তা পিছু সামনে ওয়েট করছি লিস্টে নাম উঠেছে কিনা। আমি তো খুব টেনশানে ছিলাম লিস্টে নাম উঠবে কিনা, কারণ বিশাল বড় স্কুল, খুব নাম করা স্কুল শুনেছি, তার জন্যই আমার ছেলেকে নিয়েছি এখানে ভর্তি করার জন্য। দেখো স্কুলের সামনে কত ভিড়, অনেক অভিভাবকরাও দেখছে ওদের বাচ্চারা উঠেছে কিনা, আমরাও দেখছি। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর স্কুলটাও দেখো। বাবু শুনে দিক টাকা বন্ধুরা, আমার তো ছেলে স্কুলে নাম লিস্টে নাম উঠে গেছে, তা আমার ছেলেকে ভর্তি করব, সেই জন্য আমরা ক্লাসে ঢুকেছি। ক্লাসরুমে তোমরা দেখতেই পাচ্ছ একটা ক্লাসরুমের মধ্যে আমরা ঢুকেছি, ওখানে আমার ছেলেকে ভর্তি করাবার জন্য বসে রয়েছি। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, এই আমার ছেলেও বসে আছে এখানে, নাম ফাম সব লেখালেখি করছে, ভর্তি করব ছেলে। প্রথম স্কুল আমার ছেলে ভর্তি হতে গেছে নতুন স্কুলে। তা তোমরা দেখো ছেলে তো স্কুলে ভর্তি হয়ে গেছে। তা আমরা ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকেছি একটা কারণে, আর এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে সব স্টুডেন্টরা ভেতরে ঢোকে। আর দেখো সামনে একটা বিরাট গ্রাউন্ড ঘেরা দেয়া, ওখানেই মনে হয় বাচ্চারা সব খেলাধুলা করে, একেবারে ঘেরা দেয়া। আর এখানে আমরা এসেছি একটা আমাদের স্কুলের ড্রেসের জন্য, মাপ দেয়া হচ্ছে। দেখো তোমরা, আমার ছেলে ওর বন্ধু সব দাঁড়িয়ে রয়েছে মাপ দেওয়ার জন্য, ড্রেসের, নতুন স্কুল ড্রেস বানানোর জন্য এখানে আমরা সব ওয়েট করছি। ভাবলাম তোমাদেরও ভেতরটা দেখিয়ে দিই। তা আমার ছেলেরা তো ওয়েট করছে। আর দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর দেখতে, আবার মানে গ্রাউন্ডের মধ্যেখান দিয়ে আবার মেট্রো যাচ্ছে, মেট্রো লাইন ওপরে দেখা যাচ্ছে। বিশাল বড় স্কুলটা, নাম করা স্কুল দিয়েছি, জানি না আমার ছেলে কতটা কী করবে। আর দেখো মেট্রো যাচ্ছে, কী ভালো লাগছে স্কুলটা আমার, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই, শেয়ার করি স্কুলটা এত সুন্দর। আর দেখো কত ছবি, ছবিগুলো যাতে মানে যেমন তেমন না, নীতিকথার গল্পের ছবি, সব নীতিকথা আছে এর মধ্যে, ছবিগুলোর মধ্যে। আর দেখো মেট্রো লাইন, আর এখানে প্রমানন্দ স্বামীর মূর্তি আছে, তারপর একটা শিবলিঙ্গ মন্দির আছে, বিরাট স্কুল। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারছো। তা আমার ভিডিওটা দেখো। বন্ধুরা আমাদের তো স্কুলের কাজ সব মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি স্কুল থেকে। তা বেরিয়ে স্কুলের ধারতেই চওড়া রাস্তা, ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো ওপর থেকে ট্রেন মেট্রো যাচ্ছে, আর স্কুলের দেখো একটা বিরাট বড় গেট, এই একটাও গেট, এখানে মন্দির আছে স্বামী প্রমানন্দর, এখানেই প্রার্থনা টার্থনা হয়, এ একটা মানে এটাও গেট স্কুলের। তা আমরা বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখো এটা একটা ব্রিজ, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, এর উপর থেকে মেট্রো যাচ্ছে। আর চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, পুরোটা দেখবে কিন্তু, স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা? দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে। বন্ধুরা আমার ছেলে তো আজকে প্রথম দিন স্কুল, প্রথম দিন স্কুলে গেছে, ভাবলাম তোমাদের ওইটা দেখাই, শেয়ার করি। আজ আমার ছেলে নতুন স্কুলে প্রথম দিন গেল, দেখতেই থাকো। সব এই ড্রেস পরা ছেলে মেয়েরা সব বাইরে ওয়েট করছে, এখনও তো গেট খোলেনি, সেই জন্য সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে, গল্প করছে। আর এটা ভাবলাম তোমাদের দেখাই, আমার ছেলে নতুন খাতা।
প্রথম স্কুলে গেল। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। চলো আমার ছেলে কি সুন্দর দেখ। আরে কি সুন্দর মন্দির। দেখো বন্ধুরা, এই হলো মা করুণাময়ী ঠাকুর, আর চারিদিকে দেখো ফুলের গাছ ভরে রয়েছে। মন্দিরটার ওপর অবধি ফুলের গাছ দিয়ে সাজানো, রিয়েল ফুল। এত সুন্দর মন্দির আমি কখনো দেখিনি, এত ফুলের গাছ, ফুলগুলো ম্যাচ করে করে সাজানো রয়েছে। তা কেমন লাগলো বন্ধু আমার এই ভিডিওটা? অবশ্যই তোমাদের খুব খুব ভালো লেগেছে, আর এখানে একটা অনুষ্ঠান হবে, সেই জন্য দেখো সবাই সব কিছু গুছাচ্ছে, রেডি করছে। কী অনুষ্ঠান হবে মনে হয় গান বাজনা হবে আমার, আমি যেটা শুনলাম। আর আমার ছেলে টেলে তো সব ঘোরাঘুরি করছে। আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটায় আসতে। তোমার ভিডিওটা দেখতে থাকো। বাবা দেখো সব লাইট লাগিয়েছে। এই তো শিবল, ভোলানাথকে নমস্কার করাও সে না। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। Thank you.
কি সুন্দর না মন্দির। কি বন্ধুরা, কেমন লাগলো এই মন্দিরটা তোমাদের দেখে? আমার তো খুব খুব ভালো লেগেছে, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের দেখালাম মন্দিরটা। আমার ছেলের স্কুলের পথেই এটা পড়ে। এটা হচ্ছে মা করুণাময়ীর মন্দির, তোমরা সবাই জানো টালিগঞ্জে এই মন্দিরটা অবস্থিত। তা মন্দিরটা পুরো ঘুরিয়ে তোমাদের দেখালাম, এখানে 12টা শিবলিঙ্গ আছে। আর দেখো এত নানা রকমের ফুলের গাছ, দেখলে মন প্রাণ ভরে যায়। এত কালার ফুলের, মানে ম্যাচ করে করে সাজানো, এই রকম ফুলের বাগান আমি কোথাও দেখিনি, মানে চোখে পড়েনি। তা সব কিছুই ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা বাড়ির থেকে, মানে মন্দির থেকে আমরা বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা দেবো। মন্দিরটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, লিখে, ঠিক আছে বন্ধুরা? তো এখন মতন আমি ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিও আবার ফিরে আসছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা কী করবে, সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাখছি বন্ধুরা, টাটা।